কেউ যদি অজু করার পরে ওনার প্রাইভেটসে হাত দেয়, তাহলে হানাফি স্কুল অফ থট অনুযায়ী তার অজু ভাঙবে না, তার অজু ভাঙবে না। শাফি স্কুল অফ থট অনুযায়ী অজু ভেঙে যাবে, কিন্তু হানাফি স্কুল অফ থট অনুযায়ী তার অজু ভাঙবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন হচ্ছে কেমন লাইল ওইটা কি কোরআন শরীফ দেখে দেখে পড়া যাবে? এন্ড সেকেন্ড কোশ্চেন হইছে আমরা যখন উজু পড়ি, উজুর পরে যখন আমরা কোনো লজ্জাস্থানে যদি হাত লাগে কি উজু ভঙ্গ হবে? জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর প্রশ্নকারীকে। মিজান ভাই। জি ভাই, প্রথম প্রশ্ন করেছেন কিয়ামুল লাইলে দেখে পড়া যাবে কিনা। জি 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 ভাই, প্রথম প্রশ্ন করেছেন যে কিয়ামুল লাইলে মুসহাফ খুলে তেলাওয়াত করা যাবে কিনা। আমাদের বাংলাদেশে এই প্রচলনটা নেই, কিন্তু আরব বিশ্বে সহ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়তো আপনারা থাকার কারণে এটা দেখেছেন। আমি নিজেও আরব বিশ্বে দেখেছি যে কিয়ামুল লাইলের সময় কিংবা সালাতুত তারাবিহের সময় অনেকে হাতে স্ক্রিপশন নিয়ে, অর্থাৎ কোরআনের কপি নিয়ে মুসহাফ খুলে খুলে ইমাম সাহেব কোন সূরা পড়ছেন এবং ইমাম সাহেব কোন পারাতে পড়ছেন সেটা তারা ফলো করে। ইভেন ব্যক্তিগত ভাবে যখন কেউ সালাত আদায় করে, অনেক সময় কিয়ামুল লাইলের সময় বা তারাবির সময় কিংবা তাহাজ্জুদের সময় তারা কোরআন খুলে সেটা ফলো করে। এটা জায়েজ আছে কিনা? এটা জায়েজ আছে, কিন্তু এটা প্রশংসনীয় নয়। এটা এভাবে যদি কেউ দেখে দেখে তেলাওয়াত করে এটা জায়েজ আছে, কারণ তাবিঈদের মধ্য থেকে কিছু কিছু তাবিঈদের এরকম আমল পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুল কুরুনি কর্মী সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, তারপর আমার সাহাবীদের যুগ, তারপর হচ্ছে আমার তাবিঈদের যুগ, তবে তাবিঈদের যুগ। তো যেহেতু তাবিঈদের মধ্যে থেকে এরকম প্রচলন ছিল, কিন্তু এটা ব্যাপকভাবে প্রচলন ছিল না। সাহাবাদের যুগে এই প্রচলন ছিল না যে ওনারা কোরআনের মুসহাফ নিয়ে, আর তখনকার সময় এত বেশি মুসহাফও ছিল না, কিন্তু তাবিঈদের মধ্যে থেকে কিছু কিছু তাবিঈদ এরকম আমল পাওয়া যায় যে ওনারা কিয়ামুল লাইলে কোরআন খুলে পড়তেন। তো কেউ যদি এরকম করে থাকে তার সালাত হবে, তার সালাত নষ্ট হবে না, এতে করে সালাত ভঙ্গ হয়ে যাবে না, তবে এটা প্রশংসনীয় নয়। যদি নিজের হেফস থেকে, মুখস্থ থেকে, মেমোরাইজেশন থেকে উনি তেলাওয়াত করতে পারেন সেটাই উত্তম, তবে প্রয়োজনে বা কখনো যদি কেউ দেখে দেখে পড়েন তার সালাত নষ্ট হবে না, তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল যে লজ্জাস্থানে যদি ওজুর পরে হাত লাগে। কেউ যদি